আমরা এখন চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা দেখতে। শ্রীমাতৃক যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেটা এখানে ফুটিয়ে তুলেছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো মণ্ডপটি একদম বোঝাতেই চেয়েছে আমাদের যে গ্রাম বাংলা চটের কাজ করেছে কি সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ এখানকার এবারের থিম হলো সেই পুরানো সেই দিনের কথা। প্যান্ডেলের এই প্রান্তটা দেখতে পাচ্ছ একটা মুছে একটা মুখ। চন্দননগর না আসলে যে প্রতিমাটি না দেখলেই নয়। আর এই হচ্ছে এই হচ্ছে আমাদের রানী মা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমেশালি ব্লগার। আর তোমরা যারা চেনো তার জন্য আমি জয়। আর আমার সাথে আছে সোনালি। দুর্গা চলে গেল, কালী পুজোও চলে গেল, আর এরপর আসলো আমাদের জগদ্ধাত্রী মা। আর জগদ্ধাত্রী পুজো মানে হলো চন্দননগর, তাই আজ আমরা চলে এসেছি চন্দননগরের জগদ্ধাত্রী সেরা পুজোর থিম নিয়ে, আর তার সাথে উইথ রুট ম্যাপ। তোমরা তার জন্য ভিডিওটি পুরো দেখবে, কারণ স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তাই এই সেরা পুজোয় কোথায় কিভাবে যাবে তোমরা, এই ভিডিওটি পুরো বিস্তারিত থাকছে। তো চলো এবার প্যান্ডেলগুলো দেখা যাক। তো বেসিক্যালি চন্দননগর আর মানকুণ্ডুতে তো প্রচুর পুজো হয় যেটা গুণে শেষ করা যায় না, কিন্তু তোমাদেরকে আমরা দেখাবো এদের মধ্যে যে সেরা পুজোগুলো সেইগুলোকে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিভিন্নভাবে দেখা যায়, কেউ চন্দননগর থেকে দেখতে দেখতে মানকুণ্ডু আসে, কেউ মানকুণ্ডু থেকে দেখতে দেখতে চন্দননগর আসে। তবে তোমরা যদি একদিনে চন্দননগর আর মানকুণ্ডু কভার করতে চাও তাহলে বলবে তোমরা একটু দিনের বেলা আসবে। আর মানকুণ্ডুর বেশিরভাগ যে সমস্ত জগদ্ধাত্রী পুজো হয় সেগুলো থিমের উপর হয়, আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মেইনলি ফোকাস করে তাদের প্রতিমার দিকে এবং লাইটিংয়ের দিকে। তাই তোমরা যদি দিনের বেলা এসে মানকুণ্ডুর থিমের পুজোগুলো দেখে নাও, তারপরে সন্ধে হতে হতে চন্দননগরে প্রবেশ করো, সেই ক্ষেত্রে তোমার থিমের পুজোও দেখা হয়ে যাবে এবং সন্ধেবেলায় চন্দননগরের লাইটিং প্রতিমা দুই দেখা হবে। এর জন্যই আমরা সবসময় প্রেফার করি মানকুণ্ডু থেকে আসা। আর তাই আমরা চলে আসলাম মানকুণ্ডু স্টেশন, আর এখান থেকেই শুরু করবো জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা। তো আমরা এসছি হাওড়ার দিক দিয়ে। হাওড়ার দিকে আসলে আমাদের নামাবে হলো 2 থেকে 3 নম্বর স্টেশন। তোমরা যদি ব্যান্ডেল বা বর্ধমানের দিক দিয়ে আসো তোমাদের নামাবে হলো 1 নম্বর স্টেশন। আর তোমরা দেখতে পাচ্ছ এবার 2 বা 3 নম্বর স্টেশনে তোমাদের সবার ফার্স্টে এই যে সামনে দেখতে পাচ্ছ ওভার ব্রিজ, এটা ক্রস করে ঠিক 1 নম্বর স্টেশনে যাওয়া, আর ওখান থেকে রোডে যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তা বরাবর তোমাদের যেতে হবে। মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এর পাশ দিয়েই চলে গেছে সিঁড়ি, এখান থেকেই তোমাদেরকে নেমে যেতে হবে। নেমে গেলেই তোমরা পেয়ে যাবে রাস্তা। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে তোমাদের এই রাস্তাটা পড়বে। এই রাস্তা দেখছো দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তো আমাদেরকে এই ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলেই আমরা আমাদের ফার্স্ট মণ্ডপটা পেয়ে যাব। স্টেশন থেকে বেরিয়ে যে ডান দিকে রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই রাস্তা বরাবর 3 থেকে 4 মিনিট হাঁটা পথ ধরে তোমাদের পড়বে এই সামনে ডান দিকে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। সেই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের অপোজিটেই পড়বে এই মণ্ডপটি। তো আমরা এখন চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা দেখতে। এখানকার থিমটা যেটা হচ্ছে এই থিমটা দেখে মনে পড়ে যাচ্ছে অনেকটা মুদিয়ালি প্যান্ডেল, যেটা সাউথের দিকে হয় সেই প্যান্ডেলের কথা। সেখানে এবারে পুজোর থিম করেছিল ত্রিমাত্রিক, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমাহারের যে মানে ব্যাপারটা সেইটা। আর এখানকার কাজ দেখে মনে হচ্ছে অনেকটাই কাজ এখনও বাকি রয়েছে প্যান্ডেলে। চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। এই প্যান্ডেলের সামনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ ওই মুদিয়ালি ক্লাবে যে দেখেছিলাম ত্রিমাত্রিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমাহারে গঠিত, ঠিক সেইভাবেই এখানে তুলে ধরেছে। আর সামনে দেখতে পাচ্ছ একটা চক্র টাইপের করেছে, আর উপরে অংশটা বেশ সুন্দর, মানে এই পজিশনগুলো যখন লাইট পড়বে অসাধারণ লাগবে এটা দেখতে। মণ্ডপের ভিতরের অংশ দেখছো কাজটা প্রায় অনেকটাই হয়ে গেছে, অসাধারণ লাগছে এই কাজগুলি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের অংশ বেশ একটি সুন্দর গোল করে ঝাট টাইপের ঠিক না ঠিক করতে চেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ঘন্টা টাইপের লাগানো আছে, আর এই অংশগুলো দেখো একটা চক্র টাইপের করে, আর বিশেষ করে এই জায়গার কাজগুলো অসাধারণ লাগছে তোমরা দেখো। আর মণ্ডপের দেয়ালগুলো এইগুলো ত্রিমাত্রিক যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেটাই এখানে ফুটিয়ে তুলেছে। যেমন এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি ইনি হলো বিষ্ণু, আর ঠিক তার অপোজিটে রয়েছে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা ইনি হলো ব্রহ্মা, আর ঠিক তার আমাদের পিছনে যেটা রয়েছে ইনি হলো শিব, আমাদের মহাদেব এই প্যান্ডেলের মধ্যে এখানে ফুটিয়ে তুলেছে। আর এখানে দেখতে পাচ্ছ সামনে মা আছে, মায়ের মা কাজ চলছে। আর এখানকার তো চন্দননগরের বিশেষ বৈশিষ্ট্য হলো মাগুলো খুব বড় বড় হয়, আর মণ্ডপের থেকেই কাজ চলছে দেখতে পাচ্ছ মায়ের মুখটা। আর এখানে মায়ের কাজটা এখন অনেকটাই বাকি, আর প্যান্ডেলেরও কাজটা কিছুটা বাকি আছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে যখন এখানে মানে পুরোপুরি কাজটা শেষ হয়ে যাবে আর প্যান্ডেলগুলোর মধ্যে যখন লাইট যদি পড়ে অসাধারণ লাগবে, আর এই লাইটিংয়ের মধ্যে খেলাগুলো প্যান্ডেলের খেলাগুলো দারুণ লাগবে।
আর সবচেয়ে প্যান্ডেলের উপরে অংশ গাছগুলো অসাধারণ লাগছে। আর এই ছিল পুরো প্যান্ডেলটি, তোমাদের দেখো। আর প্যান্ডেলের মাঝখানে এই কাজগুলো তোমরা দেখবে, এখানে দেখতে পাচ্ছ এক একটা কাজ। এখানে এক একটা দেবদেবীর মূর্তিগুলো যেভাবে ফুটিয়ে তুলেছে সেগুলো খুব সুন্দর লাগছে। মণ্ডপের এই জায়গার অংশগুলো দেখো, এখানে তৈরি করছে। এখানে কি সুন্দর কলকাগুলো আছে, কলকার পাশে কি সুন্দর ঘণ্টা বেঁধে আছে। এই জিনিস যেগুলো আছে সেগুলো মণ্ডপের বাইরে লাগানো হবে। আর এই যে পুরোপুরি মণ্ডপটা দেখছো, এই মণ্ডপটা যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় পঞ্চমী বা ষষ্ঠী, এই দুটো দিনের মধ্যে হয়তো উদ্বোধন হয়ে যাবে। তো তোমরা এই পুরো কমপ্লিটটা দেখতে হলে ষষ্ঠীর দিন আসলে এই মণ্ডপটা পুরোপুরি তোমরা কমপ্লিট দেখতে পাবে। তোমরা যে দেখতে পাচ্ছ গোল গোল জিনিসগুলো, এগুলো অ্যাকচুয়ালি তেল ঢালার চোঙা, এগুলো দিয়েই বানানো হয়েছে সার্কেল গোল জিনিসটা। এগুলো সম্ভবত মণ্ডপের বাইরে লাগানো হবে। তো তোমরা এই প্যান্ডেল দেখে অটোমেটিকলি বুঝেই গেছো এই প্যান্ডেলটি শিব মন্দির মুদিয়ালিতে তোমরা করেছিল, ঠিক সেই অনুকরণে এই প্যান্ডেলটি হচ্ছে। তা তোমরা যদি শিব মন্দির মুদিয়ালির প্যান্ডেলটি না দেখে থাকো তাহলে এখানে এসে সেই প্যান্ডেলটার উপভোগটা নিতে পারো। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখে এই রাস্তা বরাবর সোজা চলে যাব আমরা আমাদের নেক্সট প্যান্ডেল নতুন পাড়া প্যান্ডেলের উদ্দেশ্যে। স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখে যে রাস্তা সোজা বরাবর তোমরা আসছো সেই রাস্তার মাঝখানে পোস্টটা ব্রিজের ওপারে পড়বে হচ্ছে মানকুণ্ডু, আর এপাশে পড়বে চন্দননগর। ব্রিজে তোমরা অপোজিটে পাবে এই মন্দিরটা, মন্দিরের ঠিক অপোজিটে চলে যাবে এই যে রাস্তাটা, সেই রাস্তা বরাবর তোমরা চলে যাবে নতুন পাড়া মণ্ডপটি দেখতে। তো আমরা এখন চলে এসেছি নতুন পাড়ায়, আর এখানকার এবার থিম হলো মাটির মায়া। তোমরা দেখতেই পাচ্ছ সামনের অংশটা অসাধারণ লাগছে। এখানে একজন কৃষক, আর কৃষকরা যেটা দিয়ে চাষ করে, মানে একটা সামনে আছে এখানে সার, তার প্রথমেই সেই বৈশিষ্ট্য এখানে ফুটিয়ে তুলেছে। আর এইটা হলো এখানকার এন্ট্রি পথ, এখান দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব। সামনে এখন আছে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দাদা, নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা কি? দীপঙ্কর মজুমদার। দাদা, এখানকার পুজোর এবারে থিমটা কি? এবারে থিম হচ্ছে মাটির মায়া। মাটির মায়া, মানে এখানে আপনারা এরকম চিন্তাভাবনা হঠাৎ কি কোথা থেকে আসলো এই চিন্তাভাবনাটা? চিন্তাভাবনা আসলো আমাদের যে আমাদের ভারতবর্ষের এখন যা পরিস্থিতি তাতে চাষি ভাইরা চাষ করছে বটে, কিন্তু তাদের ঘরে উনুন জ্বলছে না। আচ্ছা, আমাদের প্যান্ডেলে সেটা দেখানো হচ্ছে। আচ্ছা, আর ইটকাট জঙ্গলে এখন ভরে গেছে সব জায়গায়, যার ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে। আচ্ছা, উন্নয়ন হোক কিন্তু চাষের জমি বাঁচিয়ে হোক, এটাই আমাদের মেসেজ সমাজকে দেওয়ার। কারণ আমাদের খালি ইটকাট জঙ্গল আর উন্নয়ন ডেভেলপমেন্ট হলেই কিন্তু পেট চলবে না, অর্থ দরকার, তার সঙ্গে ধান দরকার, গম দরকার, ডাল দরকার, না আমরা খাবো কি? একদম চাষযোগ্য জমি আমাদের কমে গেছে, প্রচুর কমে গেছে, যার ফলে আগামী দিনের প্রজন্মকে এই মেসেজ দিতে হবে। মাটি কি, মাটি কি, তারা বুঝতেই পারছে না মাটি। আচ্ছা আচ্ছা, সেটাই সমাজকে মেসেজ দেওয়া। আচ্ছা দাঁড়া কি, সেটাই সমাজকে মেসেজ দেওয়া যে আমরা মাটি চাষি প্লাস আধুনিক শিল হোক, আধুনিক আমরা আধুনিকতা দেখিয়েছি কিন্তু সেটাকে সেটাকে চাষ বা মাটি বা চাষিদের মেরেন, এটাই আমাদের এবছরের ভাবনা। ঠিক আছে, আচ্ছা এবারে প্যান্ডেলের শিল্পীর নামগুলো একটু বলে দেবেন। আমাদের এবছর প্যান্ডেলের ভাবনা এবং যিনি করছেন ওনার নাম পুলক ঘোষাল। আচ্ছা, এবছরের শিল্পী আমাদের প্রতিমাস শিল্পী হচ্ছে সুনীল নাথ। আচ্ছা, আর আমাদের এবছর যেহেতু অর্ধশত বর্ষ 50 বছর, সেহেতু আমরা আমাদের মাকে রাজপথে রাত্রি বের করবো শোভাযাত্রা। সেই শোভাযাত্রা আমাদের এবছর লাইট দিচ্ছে, দুজন মিলে লাইট দিচ্ছে, প্যান্ডেলে লাইট দিচ্ছে গৌতম ইলেকট্রিক, যিনি প্যান্ডেলের থিমটার পুরো লাইট দেবেন, আর আনুষঙ্গিক লাইট দিচ্ছে ডঙ্কা ইলেকট্রিক, আর মজাইদা মানে ওনাকে ডাকনাম হিসাবে আমরা সবাই চিনি, উনি আমাদের রাতের রানীমাকে রাজপথে সাজাবেন, আলোকিত করবেন। ওকে, চন্দননগরের ঐতিহ্য প্রসেশন, রাতের প্রসেশন, উদ্বোধন আমাদের পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন, পঞ্চমী বুধবার। বুধবার, ওকে, ধন্যবাদ দাদা। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো মণ্ডপটি একদম বোঝাতেই চেয়েছে আমাদের যে গ্রাম বাংলা, সেই গ্রাম বাংলার যে রূপ সেটাই এখানে বোঝাতে চেয়েছে। আমাদের যে বর্তমানে গ্রাম বাংলার পরিস্থিতি, মানে চাষি বা চাষি ভাইদের অবস্থা তো জানোই, সব কিছু মানে সামঞ্জস্য রেখে সব কিছু চলতে হয়, শহরের সাথে সাথে গ্রামটাও আমাদের যে কতটা প্রয়োজনীয় সেটাই এই থিমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চটের কাজ করেছে কি সুন্দরভাবে, আর ভিতরে এই অংশগুলো দেখো, এই কাজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এই অংশের কাজগুলো ঘুটে দিয়ে তৈরি করা হয়েছে,
আর এখানে আলপনা, গ্রাম বাংলার যে আলপনা মাটিতে, সেই আলপনাগুলো এখানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর এই হলো ভিতরটা। ভিতরটা ঢোকার পরেই বেশ অসম্ভব সুন্দর একটা মেটো যে গন্ধ, সেই ফিলিংটা এখান থেকেই পাওয়া যাচ্ছে। আর যখন পুরো মণ্ডপটি কমপ্লিট হয়ে যাবে তখন আরও এই কাজটি অসাধারণ লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে মানে বোঝাতে চেয়েছে যে গ্রাম বাংলার মানুষদের যে কষ্ট, সেই জিনিসগুলোই এখানে তোমরা দেখে বোঝানোর চেষ্টা করেছে। এখানে প্রত্যেক গ্রাম বাংলার মানুষের যে চাষবাস সব কিছু করার পরেও তাদের যে কষ্ট, সেইগুলোই এখানে বোঝানোর চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি আমাদের শুধু শহরের কথা ভাবলে হবে না, গ্রামটাও আমাদের সাথে সামঞ্জস্য রেখে এগোতে হবে। আর উপরের কাজগুলোও দেখতে পাচ্ছ, উপরের কাজগুলোও পুরো চট দিয়ে তৈরি হয়েছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো না আমি জানি না, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এখনও কাজের অনেকটা অংশই তৈরি করা বাকি। আর এই পাশটা দেখতে পাচ্ছ, এরকম কী সুন্দর আলপনার কাজ করেছে। আর এখানেও দেখতে পাচ্ছ, এখানে বাঁশের কঞ্চি দিয়ে কী সুন্দর একটা কলকা টাইপের তৈরি করেছে, বেশ সুন্দর লাগছে এখানে। আর এই অংশগুলো দেখতে পাচ্ছ পুরো জুট, মানে এই অংশগুলো সম্ভবত মানে জুট পাঠের ঠিক অংশ মনে হয় সেই অংশ দিয়েগুলো দিয়ে তৈরি করেছে। আর এই হলো মায়ের অংশ, মুখের অংশটা ঢাকা দেওয়া আছে কারণ অলরেডি মায়ের চক্ষুদান হয়ে গেছে, তো চক্ষুদান করার পর সেটা খুলে রাখতে নেই তাই ঢাকা দেওয়া আছে। আর তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ, এই যে মা বেদির উপর, মায়ের কাজও প্রায় অনেক অংশ কমপ্লিট, মায়ের রংটা বাকি আছে এখানে, আর প্রায় কাজ পুরো কমপ্লিটের মধ্যেই চলে। আর এই মণ্ডপের উপরের অংশটা তোমরা দেখো, এখানে একটা বেশ ভালো জিনিস দেখাচ্ছে। এখানে আমাদের যে লক্ষ্মীর বাহন, যে পেঁচা, মা লক্ষ্মীর বাহন পেঁচার একটা অংশ এখানে ফুটিয়ে তুলেছে। আর পাশে মা লক্ষ্মীর যে পায়ের প্রতিচ্ছবি সেটা এখানে ফুটিয়ে তুলেছে। তো এই ছিল আমাদের পুরো প্যান্ডেলটি। এখন আমরা যাব পরবর্তী প্যান্ডেলের দিকে। এখন আমরা নতুন পাড়া থেকে বেরিয়ে এখন আমরা এই রাস্তা সোজা বরাবর চলে যাব নিয়োগী বাগান, পরের মণ্ডপটা দেখার উদ্দেশ্যে। নতুন পাড়া ঠাকুর দেখা হয়ে যাবার পর সেই রাস্তা বরাবর সোজা 2-3 মিনিট হাঁটার পরই পড়বে এই ঘোষ ফার্নিচার এন্ডার ইন্টেরিয়র। এই রাস্তার সোজা গেলেই পড়বে হচ্ছে নিয়োগী বাগানের পূজা মণ্ডপটি। নিয়োগী বাগানে পূজোর থিম হচ্ছে আবার গৌরাঙ্গ কুইলা নিয়োগী বাগানে। তো আমরা এখন চলে এসেছি নিয়োগী বাগান বালক সঙ্গে। আর এই হলো এখানকার পুজোর প্যান্ডেলের কাজটা, দেখছো প্রায় অনেকটা অংশেই হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানকার এবারের থিম হলো সেই পুরানো সেই দিনের কথা। আর দেখতে পাচ্ছ এখানের এই যে জিনিসগুলো, এই অংশগুলো পুরো টিনের যে ড্রাম, টিনের যে আমাদের যে তেল রাখার যে টিনের ড্রামগুলো হয় সেই ড্রামগুলো দিয়ে তৈরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মশারির যে নেট, মশারির নেট দিয়ে এই কাজটা করা হয়েছে। আর এখানে একটা নৌকা টাইপের কনসেপ্ট করার চেষ্টা করেছে। আর নৌকায় সামনে ডলফিনগুলো দেখতে পেয়েছো, ডলফিনগুলো এটা ডলফিনের মতো টাইপের কিছু করার চেষ্টা করেছে, কিন্তু করেছে হলো বাইকের যে সামনে আমরা মঠঘাট হয় সেই মঠঘাট দিয়েই কাজগুলো করেছে। আর তারপরেরটা দেখতে পাচ্ছ ওখানে কিছু বাইকের যে আমাদের বাইকের যে পেট্রোল ট্যাঙ্ক আর বাইকের যে হেডলাইটগুলো সেই হেডলাইট দিয়ে কাজগুলো করেছে। আর আমাদের যে পুরনো যে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি, সেই ট্যাক্সি বরাবর সেই ট্যাক্সি আজ প্রায় বিলুপ্তর পথে, সেই জিনিসটাই এখানে ফুটিয়ে তুলেছে। আর এখানে অসংখ্য বিভিন্ন মনীষীরা আছে যাদের আমরা জানি, যেমন সৌমিত্র, উৎপল ঘোষ, বিভিন্ন এখানে তুমি দেখতে পাচ্ছ সত্যজিৎ রায়, তারপরে অনেক 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 আছে, নাম বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, বিভিন্ন মহান যে পুরুষগুলো আছে তাদের ছবিগুলো দিয়েছে। আর এই জায়গাটা পুরো কনসেপ্ট একটা নৌকার কনসেপ্ট এরা তৈরি করতে চেয়েছে, মানে বিভিন্ন পুরোনো জিনিস বা পুরোনো জিনিসপত্র দিয়ে এই মডেলটা বেসিক্যালি তৈরি করা। আর সবচেয়ে খুব সুন্দর লাগছে এই জায়গাগুলো, এখানে দেখো বাইকের পেট্রোলের ট্যাঙ্ক আর উপরে হেডলাইট দিয়ে বেশ একটা মানুষ টাইপের করার চেষ্টা করেছে। সামনে দেখো স্কুটি, এই যে এগুলো একটা স্কুটার সামনে যে আগেকার দিনে যে স্কুটারগুলো ছিল সেই স্কুটারগুলো দিয়ে এই কাজগুলো করেছে। মানে সত্যি অসম্ভব সুন্দর লাগছে এই কাজগুলো বাইরে দিয়ে। আমি এখন পেয়ে গেছি এখানকার একজন ক্লাব সদস্যকে, তা সে এই পুজো মণ্ডপের থিমের ব্যাপারে কিছু বলবে। তা তোমার নাম কি? আমার নাম ত্রিশান দাস। ত্রিশান দাস, তো এখানকার পুজোর এবার থিমটা কি তুমি একটু বলো। এবার এই পুজোর থিম হচ্ছে পুরানো সেই দিনের কথা, মানে এই প্যান্ডেল যিনি করছেন, হ্যাঁ, তিনি এবারে আমাদের ঠাকুরের কাজটাও করবেন। ঠাকুরের কাজটা, তার নামটা কি? গৌরাঙ্গ কুইলা। গৌরাঙ্গ কুইলা, গৌরাঙ্গ কুইলা তো একজন বিখ্যাত শিল্পী, নাম করা শিল্পী, আর অসম্ভব সুন্দর। ঠিক আছে, যেগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো মানে মানে ওই নিয়ে কনসেপ্ট করেছে, একটা কনসেপ্টে ওই নিয়ে করেছে। আর
চেন কভার গুলো যেগুলো আগেকার দিনে চলতো সেগুলো বাগান থেকে ঠাকুর দেখে এই রাস্তা দিয়ে বেরিয়ে সোজা বরাবর তোমাদের প্রায় 10 মিনিটের মতো হাঁটা পথ পড়বে, সেখানে আমাদের পড়বে পরের মণ্ডপটা যার নাম হচ্ছে সার্কাস মাঠ। নিয়োগী বাগান ঠাকুরটা দেখে যে রাস্তা বরাবর তোমাদের সোজা আসতে বলছিলাম সেই রাস্তা বরাবর তোমরা সোজা আসবে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট আসার পর পড়বে একটা মাঠ, মাঠের পাশে দেখবে এই মেলা, মেলার পাশেই ঠিক হচ্ছে এই মণ্ডপটি যেটা হচ্ছে সার্কাস মাঠ। তো সার্কাস ময়দানে এবার 54তম বর্ষ, আর এবারের থিম হলো বাঙালিনি। আর এখানে দেখছো ভাবনা সৃজনে আছে গৌরাঙ্গ কুইলা, আর তোমরা এই হলো প্যান্ডেলটি। প্যান্ডেলটি দেখে তোমরা কি বুঝতে পারছো নাকি জানি না, এই প্যান্ডেলটি ঠিক আগের বছর সুরুচি সঙ্গে প্যান্ডেলটি ছিল, সেই থিমটা এখানে পুরো হুবাহু অনুরূপভাবে তৈরি করেছে। আর এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ প্যান্ডেলের উপরে একটি বেশ সুন্দর মুখ তৈরি করেছে, তার নিচে এই অংশটি, আর নিচে একটি গোল টাইপের করেছে। এক প্যান্ডেলের যে ঢোকার জায়গা ওখানে দেখতে পাচ্ছ এখানে কিছু ধানগুলো দেওয়া আছে, ধান বরাবর কি সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছে, এটা বেশ ভালো লাগছে। প্যান্ডেলের এই প্রান্তটা দেখতে পাচ্ছ একটা মুখ, কোনো প্রাণীর মুখ, আর উপরে তার শিং আছে। ঠিক সেমভাবে পিছন দিকেও এইভাবে তৈরি করেছে, একটা প্রাণীর মুখ আর শিং আছে। প্যান্ডেলটা বেসিক্যালি শুকনো কাঠ, এপাশের অংশগুলো ওই যে বাঁশের যে কঞ্চি, কিছু অংশ মাদুর, আর এই যে উপরের অংশটাও ঠিক অনেকটা মানে চিকচিকে কাপড়গুলো দিয়ে, যে বাঁশের যে আমরা যে ইয়ে বানাই আমাদের যে কুড়েঘরগুলো হয়, কুড়েঘরের যে বাঁশের কঞ্চিগুলো থাকে তার মধ্যে পাতা, তার মধ্যে চিকচিকে কাপড় লাগিয়ে এই উপরের অংশটা তৈরি করা হয়েছে। ওভারঅল প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর, আর এটা যখন রাত্রেবেলার এর প্যান্ডেলের বৈশিষ্ট্যটা তখন বোঝা যাবে যখন রাত্রেবেলা এটা লাইট পড়বে। অ্যাকচুয়ালি সূর্যের সঙ্গেও যখন দেখেছিলাম রাত্রেবেলা লাইট পড়েছিল, প্যান্ডেলটার সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। আর ভিতরে কাজ চলছে বলে ভিতরে আর গেলাম না, ভিতরে মা আছে, আবার এটা পর্দা দিয়ে বন্ধ আছে, তাই আমরা এটার ভিতরে গেলাম না, তোমাদের বাইরে দিয়ে দেখিয়েই দিলাম। চোখটা কালো ঝুড়ি দিয়ে তৈরি, কানও তৈরি করেছে এখানে। আর প্যান্ডেলটায় বিভিন্ন রকম মানে যেমন আমরা যে মাদুরের যে মাদুর অংশ আছে উপরে অংশটা দেখছো, মাদুরের যেগুলো দিয়ে তৈরি সেগুলো দিয়ে তৈরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ঘোড়াগুলো লাগা আছে, এখানে ঘোড়া, এই ঘোড়াগুলো সাইডে হবে। অ্যাকচুয়ালি প্যান্ডেলের এন্ট্রান্স এটা হবে, আর যেটা এক্সিট পথ ওটা হবে, আর এই যে এই অংশগুলো দেখছো এই অংশগুলো এই সাইডগুলো বরাবর রাখা হবে, এই সাইড বরাবর, কারণ অ্যাকচুয়ালি তখন আমরা সূর্যের সঙ্গে প্যান্ডেল এরকমই দেখেছিলাম, তাই আমি সেই হিসাবে বললাম। প্যান্ডেলের কাজটা প্রায় অনেক অংশেই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। ওভারঅল প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লাগে, তোমরা যদি সূর্যের সঙ্গে এই প্যান্ডেলটা না দেখে থাকো তাহলে এই প্যান্ডেলটা দেখতে অতি অবশ্যই আসতে পারো। এই হলো ওভারঅল প্যান্ডেলটি ছিল মাঠের পুজো মণ্ডপ। এটা দেখার পর তোমাদের এই রাস্তা সোজা বরাবর যেতে হবে প্রায় 10 মিনিট। 10 মিনিট যাবার পর পড়বে একটা চার মাথার মোড় যার নাম হচ্ছে জ্যোতির মোড়, সেই রাস্তা বরাবর তোমাদেরকে সোজা চলে যেতে হবে। সোজা গিয়ে বাঁ দিকে পড়বে তেহাটার রানী মা, যেটা চার মাথার মোড় যেটার নাম হচ্ছে জ্যোতির মোড়। আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে, এই রাস্তা বরাবর সোজা হয়ে তোমাদের যেতে হবে ঠিক এই সোজা রাস্তা যাতে রয়েছে একেবারে রানীমার মণ্ডপটি, দেখে নাও তোমরা। চন্দননগর আসলে যেই প্রতিমা আমাদের না দেখলেই নয় সেটা হলো তেমাথার রানীমা। সত্যি এই প্রতিমা নিয়ে আলাদা কিছু বলার আমাদের নেই, এখানকার রানীমা সত্যিই রানীমা, তোমরা দেখলেই বুঝতে পারবে। রানীমার একবার মুখটা দেখো, এখানকার রানীমার মুখের আলাদা একটা বৈশিষ্ট্য বরাবরই থাকে, আর সেই বৈশিষ্ট্যই আছে। আর প্রতিমাটি কম 28 ফুটের শুনছি প্রায়, আর প্রতিমাতে মাটির কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে, এখন পুরোপুরি এখনও বাকি আছে হলো রঙের কাজটি। আর প্রতিমাটা দেখো, এখানকার বৈশিষ্ট্যই হলো এই প্রতিমাটি মানে অসম্ভব সুন্দর লাগছে, দূর থেকে দেখো এই প্রতিমাটি। প্রতিমার কিছু কিছু অংশে কাজ বাকি আছে বলে এখনও বাঁশ দিয়ে ভর্তি, তাই আমরা সঠিকভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না। এই হলো মায়ের বাহন, আর এই হলো মা দাঁড়িয়ে আছে,
আর মায়ের মুখের বৈশিষ্ট্য একদম আলাদাভাবে বলার কিছু নেই, প্রতিবারের মতোই সেম আছে, মানে দারুণ লাগছে। আর সত্যি এটি যে চন্দননগরের রানীমা দেখলেই বোঝা যায়। তেমাতা শিবমন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির এই রানীমা সত্যি অসাধারণ। এবার 80তম বর্ষ। এই যে তোমরা দেখতে পাচ্ছ রানীমা কেমনভাবে সাজে সজ্জিত, ঠিক এই আদলেই তৈরি করা হবে এই প্রতিমাটিকে। হয়ে যাবার পর কি সুন্দর লাগে প্রতিমাটি। আর প্রতিমাটি এখানকার প্রতিমাগুলোর মধ্যে বিশেষ হচ্ছে যে এখানকার সব প্রতিমাগুলোর মুখের ধাঁচ অনেকটা একই রকম হয়, আর চোখগুলো হয় টানা টানা। আর সব কটা প্রতিমাই, তোমরা আগে যে প্রতিমাগুলো দেখেছো সব কটা প্রতিমাই হয় মণ্ডপে বানানো, আর প্রত্যেক কটা প্রতিমা হয় বেদের ওপর, বেদির ওপর এখানে সব প্রতিমাগুলোকে তৈরি করা হয়ে থাকে। এই রানীমার এবারে শিল্পী হলো জগন্নাথ পাল। আর এই রানীমার নামকরণ একটা আলাদা গল্প আছে। সেখানে হলো যখন রানীমার 75তম বর্ষ ছিল, তখন একটা এদের একটা থিম ছিল যে মাথা উঁচু করে রানীমাকে দেখো। আর সেই থেকে এর নামকরণ রানীমা, এই 75তম বর্ষ থেকে শুরু হয়েছে। সেই থেকে এই রানীমা এখনও রানীমা হিসাবে চন্দননগরে অধিষ্ঠিত। রানীমার মণ্ডপটা দেখে যে অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে, দেখো পাশের গ্রুপ অফ কোম্পানি, এই রাস্তার পাশ দিয়ে যে রাস্তাটা শুচ্ছে, এই সোজা বরাবর তোমাদের প্রায় 15 মিনিট মতো হাঁটতে হবে, সেটা গেলেই তোমাদের পাবে চাউলপট্টি, সেখানেই হচ্ছে আদিমার মণ্ডপটি। তো এই রানীমা থেকে স্ট্যান্ড রোড আসার মধ্যে যে রাস্তাটা সোজা, সেই রাস্তার মধ্যে আমরা প্রচুর জগদ্ধাত্রী পুজো ছোটো ছোটো পেয়েছি। তো সেগুলো তোমাদের পার্টিকুলারলি দেখানো হলো না, আমরা যেগুলো মেন মেন সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি হাঁটতে হাঁটতে আসতে হাঁটতে এই ঠাকুরগুলো তোমরা দেখে নিতে পারো, অসুবিধা হবে না। চন্দননগরের তো মূল বৈশিষ্ট্যই হচ্ছে বড় বড় মূর্তি, আর এখানে ঠিক সেম বৈশিষ্ট্যের মূর্তিগুলো ঠাকুরগুলো আছে। তো তোমরা এই রাস্তা বরাবর আস্তে আস্তে প্রচুর ছোটো ছোটো এরকম বড় বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখে নিতে পারো। মধ্যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম স্ট্যান্ড রোড, আর এখান থেকে এখন আমরা যাব হলো চাউলপট্টিতে, যেখানে রয়েছে আদিমা। এই যে চন্দননগরে যে স্ট্যান্ড রোড বরাবর যে সোজা রাস্তাটা এসে, এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা এসে তোমাদের এই রাস্তা বরাবর ঢুকতে হবে। এখানে এই ফ্ল্যাটটা খেয়াল রাখবে, এই ফ্ল্যাট বরাবর যে রাস্তা গেছে সেই রাস্তা বরাবর তোমাদের যেতে হবে। এই রাস্তা বরাবর একদম সোজা চলে এসে তোমরা এই বাড়িটা খেয়াল করবে, বিপজ্জনক লেখা। এই বাড়িটার পাশ দিয়ে যে রাস্তা রয়েছে দুটো ভাঙাবাড়ির পাশ দিয়ে, সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পাবে চাউলপট্টির আদিমা, চন্দননগরের সবথেকে পুরনো পুজো। তো আমরা এখন চলে এসেছি চাউলপট্টি সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটিতে আদিমার এক মণ্ডপটি দেখার জন্য। এখানে 5ই নভেম্বর মঙ্গলবার মহাচতুর্থী দিন মাকে বেনারসি শাড়ি পরানো হবে, আর 2024 বুধবার মহাপঞ্চমীর দিন এখানে মাকে গহনা ও মালা পরানো হবে। তো এই আদিমা হচ্ছে এখানকার সবথেকে চন্দননগরের পুরনো পুজো হিসেবে জানা যায়। আর মায়ের কাজ এখন এখানে হচ্ছে, দেখে নাও তোমরা। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের কাজ, এখানে মাটির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, রঙের কাজটা বাকি। এখানে মূলত মেন আকর্ষণ হচ্ছে আদিমাই, আর এখানকার মণ্ডপের কাজ বলতে গেলে আদিমাকে ঘিরেই এখানে আর সবথেকে পুরনো পূজা হিসেবে জানা হয় এই আদিমা চন্দননগরে। আদিমাকে দেখার পর ঠিক আদিমা থেকে বেরিয়ে জাস্ট কিছুক্ষণের হাঁটা পথে যে কাউকে জিজ্ঞাসা করবে তুলাপট্টি কোন দিকটায়, ঠিক দেখিয়ে দেবে। জাস্ট আদিমা থেকে ওই 3-4 মিটার হাঁটা পথে চলে আসবো আমরা মেজোমার কাছে। আর এই মেজোমা হলো লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টির জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো, যাকে সবাই মেজোমা বলে জানে। আর দেখতেই পাচ্ছ এখানে এরকম একটি মন্দির করা আছে, সেই মন্দিরের মধ্যে এই পুজোটি হয়। আর এই এখানে প্রতিমার কাজ চলছে, প্রতিমাটা অনেকটাই বড়। আর দেখতে পাচ্ছ মাটির কাজ পুরো সম্পন্ন হয়ে গেছে, আর এখন এখানে শুধু রঙের কাজ বাকি আছে। আর সত্যি দারুণ লাগছে প্রতিমাটি। আর প্রতিমাটি একবার আমরা দূর থেকে হয়তো বুঝতে পারছো না, সামনে গেলে বুঝতে পারবে প্রতিমাটি অনেকটাই বড়। ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমাদের চন্দননগরের যত সেরা পুজো আছে সব সমাজের সাথে শেয়ার করে দিয়েছি, আর লোকেশন গুগলের লোকেশন ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক থাকবে, অসুবিধা হলে ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা হবে না। আর চন্দননগরে তো মিনিমাম অনেক পুজো হয়, তার মধ্যে যে সেরা পুজো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অতি অবশ্যই পেজটি ফলো করে দিও আর ভিডিওটি লাইক করে দিও। তা আজকের মতো এখানেই শেষ, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।